network the solution for humanity السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله আল্লা সুবাহান দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ধারাবাহিক আলোচনা আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ তাদের সমস্যা এবং ইসলামের দৃষ্টিতে তার সমাধান এই আলোচনায় আমরা এই বিষয়টির উপরে ধারাবাহিকভাবে যুবকদের ব্যক্তিগত জীবনের সমস্যা যুবকদের সামাজিক সমস্যা যুবকদের আর্থিক সমস্যা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আজ আমরা যুব সমাজের পারিবারিক জীবনে যেসব সমস্যা সংগঠিত হচ্ছে পরিবার কেন্দ্রিক আমরা এই সমস্যাগুলোর ভিতর থেকে যে কইটি সম্ভব সমস্যা তুলে আনার জন্য চেষ্টা করব আজকের পরিবার আর আগের পরিবার এক নয় এটা ঠিক আজকে যে পরিবার ক্ষুদ্র পরিবার এক কেন্দ্রিক পরিবার আগের পরিবার যৌথ পরিবার বড় পরিবার আজকের পরিবার শহর কেন্দ্রিক একটি কক্ষের পরিবার পূর্বের পরিবার গ্রাম পাড়া অথবা মহল্লা ভিত্তিক বড় পরিবার সামাজিক পরিবার আধুনিক সভ্যতার এই চলমান স্রোতে আমাদের যৌথ ফ্যামিলি যৌথ পরিবার ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবারে আজকে শহরের অট্টালিকার ভিতরে ছোট ছোটো কক্ষে আজকে সীমাবদ্ধ হয়ে পড়েছে এটা সময়ের দাবি এবং সময়ের এটাই বাস্তবতা আমরা মেনে নিয়েছি মানতে বাধ্য হচ্ছি ফলে নগর কেন্দ্রিক সভ্যতা শহরে জীবন আমাদেরকে এক দিকে দিচ্ছে আধুনিকতা আরেক দিকে আমাদের অতীত ঐতিহ্য হচ্ছে বিলুপ্ত বড় পরিবার বলতে আমরা পিতা মাতা ভাই বোন এবং একাধিক ভাই ও বোন তাদের পরিবার তাদের ছেলে মেয়ে মিলে একটা ছোটোখাটো বলা যেতে পারে একটা পাড়া একটা ক্ষুদ্র ইউনিট পরিপূর্ণ আর বর্তমানে ছোট পরিবার শুধুমাত্র স্বামী স্ত্রী অথবা তাদের একটি ছোট্ট শিশু অথবা তাদের সঙ্গে একাধিক ছেলে মেয়ে এই এই যে জীবন এই দুটোর ভিতরে আমরা অনুসন্ধান করব আধুনিক এই সভ্যতা এই জীবন আমাদেরকে কি কি সমস্যার সম্মুখীন করেছে আজকে ক্ষুদ্র পরিবারগুলো অনেকটা বিচ্ছিন্ন যখনই ক্ষুদ্র পরিবার মূল উৎস থেকে বিচ্ছিন্ন তখনই তাদের মধ্যে এক ধরনের একটা একাকী চলার মানসিকতা তৈরি হচ্ছে আগে বড় পরিবারে যে আনন্দ উৎসব এবং যে ধরনের মেহমান আপ্যায়ন আত্মীয়তা বন্ধন আজকের ক্ষুদ্র পরিবারে যেন এর অধিকাংশই অনেকটা আর্টিফিশিয়াল আমরা যাকে বলি অনেকটা লোক দেখানো অথবা সৌজন্যতা কেন্দ্রিক সবচেয়ে হতাশার যে বিষয়টি আজকে বাবা মারা সন্তান থেকে বিচ্যুত শহরে বাসায় বাড়িতে বাবা মা সহ সন্তানদের অবস্থান আজকে যেন অনেকটা একটা কঠিন বিষয় এমনও মর্মান্তিক হৃদয় বিদারক কষ্টকর সংবাদ আমরা শুনি সুন্দর অট্টালিকা আধুনিক উপকরণে সুসজ্জিত আধুনিক পরিবারের বসবাস শুধু এই বাড়িতে দুটো মানুষের হলো না থাকার কোনো জায়গা কে সেই দুটো মানুষ যে দুটো মানুষ গ্রামের কোনো নিভৃত পল্লীতে হয়তো কোনো এক সেই তিরিশ চল্লিশ বছর আগে যখন জীবন উপকরণের এতটা সহজলভ্যতা ছিল না হয়তো কোনো সাদা সিদা গ্রামের বাড়িতে জন্মদানকারী বাবা মা আজকে এই আধুনিক সভ্যতায় বৃদ্ধ বাবা মায়েরা সবচাইতে বেশি পরিবার থেকে বিচ্ছিন্ন অনেক পরিবারের বাবা মারা বড় সৌভাগ্যবান যারা হয়তো গ্রামের বাড়িতে নিজেদের পরিবারের সঙ্গে এখনো থাকার সুযোগ পান কিন্তু শহরের অধিকাংশ পরিবারের পিতা মাতাগণ এই শহরে আধুনিক পরিবারের কাছে যেন একটা বোঝা আধুনিক সামাজিক ব্যবস্থার কারণে আমাদের মানসিকতাও ব্যাপকভাবে পরিবর্তিত বিশেষ করে আমাদের সহধর্মিনীগণ স্ত্রীগণ শ্বশুর শাশুড়িকে যথাযথ মর্যাদা দিয়ে সম্মানের সাথে তাদেরকে নিজেদের বাসায় রাখা সেবা শুশ্রূষা করা এবং তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ক্ষেত্রে আমাদের বর্তমান আধুনিক বহু সংখ্যক বোনদেরই অনীহা অথবা অনাগ্রহ দেখা যায় তবে হ্যাঁ আমরা এটা স্বীকার করছি আলহামদুলিল্লাহ এখনও অনেকের ভিতরে শ্বশুর এবং শাশুড়িকে শ্রদ্ধা করা সম্মান করা সেবা করা তাদের চিকিৎসা সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে আমাদের অনেক বোন এখনও মাশা আল্লাহ তারা যথেষ্ট তৎপর এবং তারা যত্নশীল এজন্য জন্য আল্লাপাক অবশ্যই তাদেরকে অনেক বড় পুরস্কার দান করবেন আমরা বলছি ক্রাইসিস সমস্যা এটি বর্তমানে আমাদের জন্য একটি সমস্যা হিসাবে চিহ্নিত হয়েছে যে পিতা সহ যৌথ পরিবারে একসাথে বর্তমানের এই মানসিকতা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে অবশ্যই আল্লাবা কোরানে সরাই হুজরাতের ভিতরে অনুমতি দিয়েছেন তোমরা ইচ্ছে করলে একসাথে একই পরিবারে থাকতে পারো অথবা আলাদা আলাদা তোমরা তোমাদের অবস্থান গ্রহণ করতে পারো আমাদের আলোচ্য বিষয়ের প্রতিপাদ্য অংশ হচ্ছে এই আধুনিক জীবনযাত্রার প্রভাব বাবা মা অনেক ক্ষেত্রেই বর্তমান এই সব পরিবারের কাছে বোঝা দুঃখজনক হলেও আজকে পিতামাতাদের অনেক বৃদ্ধ বাবা মায়ের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে ওল্ড হোমে এমনই একটি নাটকীয় দৃশ্য যা আমাদেরকে ব্যথিত করে যুবক ছেলে বৃদ্ধ বাবাকে বুঝাচ্ছে সান্ত্বনা দিচ্ছে মোটিভেট করছে বাবা চলো তোমাকে ওখানে রেখে আসি ওখানে তোমার মতো আরও অনেকে আছে সেখানে তোমার সেবা শুশ্রূষা হবে ওখানে নিয়মিত ডাক্তার আসে ওখানে ভালো ভালো খাবার দেয় তুমি ভালো থাকবে বাসায় ছোট জায়গা তারপরে আমার রন্টি মন্ত্রী ওরা লেখাপড়া করে তুমি থাকলে ওদের লেখাপড়ার বিঘ্ন হয় ডিস্টার্ব হয় হায় কোন সভ্যতাকে বুকে ধারণ করেছি বৃদ্ধ বাবা মা কাছে থাকলে আমার সন্তানের লেখাপড়ার সমস্যা হয় তাই তাদেরকে রেখে আসতে হবে বৃদ্ধাশ্রমে ওল্ড হোমে বাবা বুঝতে পারেন এই চাকচিক্যময় আধুনিক সভ্যতার যোগে এই আধুনিক উপকরণ সমৃদ্ধ বাসায় আমার থাকার অধিকার নেই আমি এখানে অপান্তেয় সুতরাং বৃদ্ধ বাবা চোখের কোনায় পানি এনে প্রস্তুতি নেই আর ওই ছোট্ট ছেলেটি দৌড়িয়ে এসে তার বাবাকে বলে বাবা আমিও যাব দাদুকে যেখানে নিয়ে যাচ্ছ কেন কেন তুমি সেখানে যাবে কেন ছোট ছেলের বাবার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন কেন আজকে তুমি যেখানে দাদুকে রেখে তুমি যখন বৃদ্ধ হবে তখন তো আমিও তোমাকে সেখানে রেখে আসব জায়গাটা চিনে আসা দরকার না বলুন যুবক বন্ধুরা কোথায় দাঁড়িয়েছি আমরা ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালী দাইনি এহসানা ইম্মা আ বোলো আন্না আইন্দাকাল কিবার আহাদুহুমা আউকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ্ফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমি তোমাদের রাপ সৃষ্টিকর্তা সুতরাং একমাত্র তোমরা আমার বাদত করবে আমাকে ছাড়া আর কারো সামনে মাথা নত করবে না আমরা একটি ব্রেক নিচ্ছি ব্রেকের পরে আবার ফিরে আসব, ইনশাল্লাহ আশা করি আমাদের সঙ্গে এই আলোচনায় থাকবেন কোরআন করিম হেদায়তের আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়েত পাবে আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরান থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পি টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার সহজ হয়ে যায় ইসলামের বুঝি শিক্ষা কোথারও সাধারণ উদাহরণ আজ রাত দশটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন

With them, M-U-S-L-I-M. I'm so blessed to be with them. I don't know about you I know about me. I'm proud because I'm known in everywhere I see, even on TV, people talking trash about the way. watch little wonders at their best বিষয় শিশুরা আজ সন্ধ্যা 6টায় আপন সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিএসটিবি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিরতির আগে আমরা বলছিলাম একজন বৃদ্ধ বাবাকে কিভাবে পরিবার থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছে অথচ আল্লাহর কোরান নামী মুহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের শিক্ষা বাবা মার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনী ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা আবদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালী দৈনী এহসানা ইম্মা আ বলুক আন্না আইন্দাকাল কিবা আহাদু হুমা অকিলা হুমা ফালা তাকুল্লাহুমা উফফিউ আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমি তোমাদের রাব সৃষ্টিকর্তা সুতরাং একমাত্র তোমরা আমার ইবাদত করবে আমাকে ছাড়া আর কারো সামনে মাথা নত করবে না আর আমার ইবাদত যদি করো তাহলে আমার কাছ থেকে তুমি পুরস্কার পাবে আর যদি তুমি আমার ইবাদত না করো তাহলে তার জন্যও তুমি সতর্ক হও কঠিন শাস্তি তোমার জন্য আমি তৈরি করে রেখেছি এটা আল্লাহ সর্বময় ক্ষমতার ঘোষণা কিন্তু এই ঘোষণার সাথে সাথে আল্লাহ রাবুল ঘোষণা করছেন ওয়াবিল তুমি তোমার বাবা মায়ের প্রতি সদাচরণ করো তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো আজকে তাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করবে তাদের প্রতি তুমি দায়িত্ব পালন করবে না খোঁজখবর নিবে না মনে করছো আমরা আধুনিক হয়ে গেছি আধুনিক সময়ে বাবা মায়ের খোঁজ নেওয়ার কি প্রয়োজন কোথায় উন্নত বিশ্ব ওয়েস্টার্ন কালচার পশ্চিমা জগৎ তারা তো তাদের বাবা মায়ের অত খবর রাখে না তারা তো তাদের বাবা মায়ের জন্য এত ছুটাছুটি করে না আমাদের জন্য এত কেন আমরা পিতামাতার প্রতি কৃতজ্ঞ সন্তান সেই জন্য কারণ এই পৃথিবীর মুখ আমরা দেখতে পেয়েছি বাবা মায়ের বদৌলতে আজকে আমার আপনার অস্তিত্ব পিতামাতার কারণে আজকে আমার এই অগ্রগতি আমার অবস্থান এই সব কিছুর পিছনে আমার পিতামাতার সবচেয়ে বড় দান কিন্তু আধুনিক সভ্যতা এবং আমাদের প্রগতিশীল চিন্তা আমাদের পরিবারকে টুকরু করে দিয়েছে সবচাইতে বড় যে আঘাত সেটি হলো আমাদের পিতামাতাকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে শহরে বসবাসকারী চাকুরিজীবী অধিকাংশ পরিবার পিতামাতা থেকে বিচ্ছিন্ন বাবা মা গ্রামের বাড়িতে পড়ে আছেন কিভাবে আছেন কি খাচ্ছেন হয়তো খোঁজ নেওয়ার সময় নেই বাস্তবতাও অনেকটা আমাদেরকে বাধ্য করছে চাকুরি কর্মস্থান কর্মস্থল ব্যস্ততা সব কিছু মিলিয়ে আমরা হয়তো সব সময় যোগাযোগও রাখতে পারছি না একটি হলো যোগাযোগ না রাখতে পারা আরেকটি হলো নিজেকে পিতামাতা থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আসা আমাদের অনেক বোনেরা শ্বশুর এবং শাশুড়ি একসাথে থাকবে এই বিষয়টিকে তারা কোনো মতেই মেনে নিতে পারেন না আমাদের দেশে বিশেষ করে এমন একটা প্রবাদ প্রচলিত শ্বশুরবাড়ির আত্মীয় বেড়াতে আসলে বেগম সাহেবের জ্বর বেধি অসুস্থতার সূচনা হয় নিজের বাড়ির আত্মীয় স্বজন বেড়াতে আসলে ওই মহিলা কাজের গতি বৃদ্ধি পায় এই যে পরস্পরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য ইসলাম আমাদেরকে দিয়েছে আল্লাহ সবাহান আলা পিতামাতার পিতা মাতার প্রতি দায়িত্ব পালন শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব পালন সন্তান সন্ততির প্রতি দায়িত্ব পালন এবং দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি দায়িত্ব পালন এই প্রতিটি বিষয় একজন মানুষের জীবনের পরিপূর্ণতার জন্য পরিতৃপ্তির জন্য সফলতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সংসারে পরিবারে সর্বোচ্চ আসনে পিতামাতা পিতা এবং মাতা এই দুইজনের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এই দুইজনের অবাধ্যতা জাহান নামের জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপরাধ কবিরাগুনা কঠিন পাপ উ কুকুলওয়ালে পিতামাতার পিতা মাতার অবাধ্য হওয়া আজকে আমাদের সমাজ আধুনিক সভ্যতার ছুবলে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যুবক যুবতীরা দম্পতিরা বাবা মাকে শুধু পরিত্যাগই করেনি অনেক ক্ষেত্রে পিতামাতার সঙ্গে তারা দুর্ব্যবহার করেন যে বাবার অন্তরে কষ্ট দেয় যে মাকে লাঞ্ছিত করে সে কেমন করে আশা করে আল্লাহর জান্নাতে অথবা মৃত্যুর পরে তার জন্য কোনো পুরস্কার নির্দিষ্ট হবে নির্ধারিত হবে রেজা উল ওয়ালিদে রেজা উর রাববে পিতার সন্তুষ্টিতে প্রভুর সন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে প্রভুর অসন্তুষ্টি ওয়াবিল ওয়ালিদাইন এহসানা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো তারা যদি কেউ বার্ধক্যে উপনীত হয় যখন তাদের চলৎ শক্তি হারিয়ে যায় তখন তাদের সঙ্গে সদাচরণ করো তাদের কোনো আচরণে তুমি বিরক্ত হইও না উফ বলো না তোমার দ্বারা তারা যত বেশি কষ্ট পেয়েছে তোমার জন্মের সময় তোমাকে লালন পালন করতে গিয়ে সেগুলোকে স্মরণ করো আর তাদের জন্য নিবিষ্ট মনে আল্লাহর কাছে দোয়া করো রব্বির হাম হুমা কামা র প্রভু আমার বাবা মায়ের প্রতি তুমি দয়া করো রহম করো তাদেরকে তুমি শান্তি দাও যেভাবে তারা আমাকে লালন পালন করেছে আমার প্রতি তারা দয়াদ্র এবং স্নেহ মায়া মমতা দিয়ে আমাকে গড়ে তুলেছে এই রকম মায়া মমতায় তুমি তাদেরকে স্থান দাও সম্মানিত যুবক ভাই ও বোনেরা আমাদের আজকের এই পর্বের মূল বিষয় ছিল আমরা যে পরিবার গঠন করছি দাম্পত্য জীবনে আমরা সেখান থেকে আমাদের বাবা মাকে বিচ্ছিন্ন করে দিচ্ছি আর এই বাবা মাকে বিচ্ছিন্ন করে দিয়ে আমরা আধুনিকতা এবং আধুনিক সভ্যতায় নিজেরা নিজেদেরকে সত্যিকারের অর্থে পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত করছি পিতামাতা মানুষের জন্য এক মহানিয়ামত যারা আল্লা সুবাহ আল্লাহর কাছে যখন দোয়া করেন আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের দোয়া মঞ্জুর করেন এক ব্যক্তি এসে বললেন ইয়া আল্লাহ আমার বাবা মায়ের মধ্যে আমার সেবার জন্য খেদমতের জন্য সবচাইতে হকদার কে রাসুল বললেন তোমার মা দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন তারপর কে তখনও তিনি বললেন তোমার মা চতুর্থবারে যখন জিজ্ঞেস করলেন তারপর কে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবার বললেন তোমার পিতা বিশেষ করে ক্ষুদ্র পরিবারে গৃহিণীর দায়িত্ব থাকে সবচাইতে বেশি গৃহকর্ত্রীর আর এটাই হয় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা বহু বাবা মাকে চোখের পানি ফেলে সেলের সংসার থেকে নেমে যেতে দেখেছি কারণ আমাদের এই নব দম্পতিরা বিশেষ করে গৃহিণীরা তাদের বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে কোনো মতেই সেবা দিতে চান না আজকের দিনে আধুনিক শিক্ষায় শিক্ষিত বোনেরা বাবা মাকে ঔষধ খাওয়াবেন সেবা করবেন তাদের অজুর পানি এগিয়ে দিবেন এটা যেন তাদের কাছে অসম্ভব বিষয় অনেক ক্ষেত্রে দাম্পত্য কলহের কারণ হয়ে যায় আমি কি তোমার বাবা মায়ের সেবিকা আমি কি তোমার বাবা মার এসব কাজের জন্য এসেছি ইসলাম বলে যখন তুমি এই পরিবারে এসেছ যখন তুমি তোমার স্বামীকে স্বামী বলে গ্রহণ করে নিয়েছ ওই পরিবারের সদস্যরাও তোমার কাছে প্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছে যারা সম্মানিত যারা তোমার কাছে বৈবাহিক বন্ধনে মাহারাম হিসাবে গণ্য তাদেরকে তুমি সেই সম্মান দাও আর যাদের থেকে তোমার সতর্ক দূরত্ব থাকা দরকার সেখানে তুমি দূরত্ব অবলম্বন করো দেবর ননদ ভাসুর সব মিলিয়ে পরিবার দেবর থেকে সাবধান সতর্ক ননদ তাদেরকে লালন পালন করার দায়িত্ব সব মিলিয়ে একটি চমৎকার মুসলিম পরিবার যে পরিবারটি গড়ে ওঠে তা ভিত্তিতে ইয়া মানুতুল্লাহা হাক্কাতুকাতেহি প্রকৃত ভয় যে পরিবারের ভিতরে থাকে তারা সত্যিকারের মুসলিম হিসাবেই গণ্য হন আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ইল্লাও আনতুম মুসলিমুন মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না পবিত্র কোরআনে আল্লাহ নির্দেশ করছেন ইয়া ইকু আল্লা দিন আহমানু হাল আদুল্লুকুম আলা তিজা তুঞ্জি কুমিন আজাবিন আলিম আমি কি তোমাদেরকে বলে দেব না এমন একটি ব্যবসার কথা এমন একটি ব্যবস্থার কথা এমন একটি আদর্শের কথা এমন একটি বিনিময়ের কথা যেই বিনিময় যে আদর্শ যে ব্যবসা তুমি যদি পরিচালনা করো তুমি যদি অবলম্বন করো তাহলে কেয়ামতের দিন তুমি ভয়ানক ভয়াবহ কষ্টদায়ক আজাব শাস্তি থেকে নিষ্কৃতি পাবে প্রথমত তুমি আল্লাহর উপরে বিশ্বাসী হও তারপর তুমি আল্লাহর পথে সংগ্রামী হও আল্লাহর জীবন ব্যবস্থাকে জীবনে গ্রহণ করার জন্য তুমি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হও জিহাদ তুমি সংগ্রাম চালিয়ে যাও আধুনিক এই সভ্য তার ভয়াল রূপ থেকে বেরিয়ে এসে ইসলামের সভ্যতার আলোকে তোমার সমাজ পরিবারকে গঠন করো আজকের জেহাদ যুদ্ধ নয় আজকের জেহাদ নিজেকে পরিচালিত করার আর এই পরিচালনার ক্ষেত্রে আমাদের একমাত্র দিক নির্দেশনা হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা প্রিয়নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের শিক্ষা রাসুলের শিক্ষা ইসলামের আদর্শ অনুসরণ করে আমরা আমাদের পিতামাতাদেরকে আমাদের পরিবারে যুক্ত করে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে তাদের দোয়া নিয়ে দুনিয়ার জীবনে সফলতা পরকালের জীবনের কল্যাণ অর্জন করি পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়াবারাকাতু আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে কে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান্ট কোর্ট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক

যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতি ওর রহমান শেখ মতিউর রহমান মদন ইমানই ওই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় উত্তম ব্যবহার তোমরা মানুষের সাথে উত্তম কথা বল সঠিক কথা বল সুন্দর অনুষঙ্গ সহঙ্গশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে কষ্ট চে কষ্টকর পরায়ণতা দয়াদ্রতা একজন মো মেন মারা ভাইকে সিহত বেশ করে অন্যায় থেকে থেকে বারণ করবে এনে মুমিনের কাজ একজন মো মেন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে এরে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম কাল রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়